নমস্কার বন্ধুরা পারমিতাস কুকিং চ্যানেলে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি করে দেখেছি চিকেন স্যুপ স্পেশালি এটা রোগীদের জন্য বানানো কিন্তু চাইলে সকলেই খেতে পারেন এর টেস্ট এতটাই সুন্দর আসবে যে ধারণার বাইরে অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন এখানে আমি নিয়ে নিয়েছি গাজর আর নিয়েছি পেঁয়াজের পাতা তার মধ্যে পেঁয়াজও দিয়েছি আর দিয়ে আর নিয়েছি তিনশো গ্রামের মতন চিকেন চিকেনটা আমি নিয়েছি হাড় সমেত সবগুলো আমার অবশ্য হাড় দেওয়া নেই কিন্তু কিছু কিছু হাড় দেওয়াও রয়েছে আর এখানে চাইলে আপনার বিনসও দিতে পারেন কিন্তু আমি বিনসটা পার্সোনালি পার্সোনালি ইউজ করলাম না আর এখানে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি এটা কা গোলমরিচ মানে গোটা গোলমরিচ আর দিয়েছি তেজপাতা ওইগুলো পুড়ে যাচ্ছিলো বলে তেজপাতা আর গোলমরসা তুলে রেখেছি এরপর আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম আর উপরে আমি তেজপাতা আর এলাচটা সরি এলাচ নয় গোলমরিচও দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে খুব ভালো কালার আসার জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে প্রথমে না করবেন না মাংসটা দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এরপর উল উল্টো পাল্টা করে খুব ভালোভাবে হালকাভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরেই আমি ভেজে নিয়েছি আর তেলের মধ্যে আপনারা সামান্য বাটার দিতে পারেন বাটারটা বাড়িতে অ্যাভেলেবেল থাকেনি তাই বাটার দিয়ে নিই এর মধ্যে আমি এবারে জল ঢেলেছি বা জলের পরিমাণটা আপনার যেরকম স্যুপ রাখবেন সেরকম দেবেন আমি এখানে দু লিটার একটু কম দিয়েছি হয়তো ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ লিটার ওরকম হবে আমি এখানে এক লিটারের একটু কম যেহেতু স্যুপটা রাখবো মানে এক লিটার একটু কম নয় এক লিটার মতনই রাখবো ধরে নিন সেই কারণে আমি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ লিটার মতন জল দিয়েছি এরপর দেখুন স্টকটা রেডি হচ্ছে খুব ভালোভাবে ফুটে গেছে আর এই পাশে যে ময়লাগুলো জমেছে এইগুলোকে তুলে ফেলে দিতে হবে তাহলে চিকেন স্যুপের টেস্টটা খুবই ভালো আসে যতটা পারবেন তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর মাঝে মাঝে আমি একটু হালকাভাবে নাড়াতে থাকছি এরপর দেখুন চিকেন স্টকটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি মাংসগুলো তুলে নিচ্ছি এদিকে স্যুপটা মানে চিকেন স্টকটা অন্য একটি জায়গায় ঢেলে নিচ্ছি কারণ গোলমরিচটা মুখে লাগলে খুব একটা ভালো লাগবে না সেই জন্য ছাগনি করে ছেঁকে নিলাম আবারও ওই কড়াইটাতেই আমি স্টকটা ঢেলে দিচ্ছি পরিষ্কার করে আর অন্য কড়াই থাকেনি তাই জন্য এরপর আবারও কড়াইয়ে স্টকটা খুব ভালোভাবে ফুটে এলে এর মধ্যে গাজর আর স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ পাতা তুলে রেখেছি লাস্টে গার্নিশের জন্য এরপর আমি খুব যে পেঁয়াজ পাতা এবং গাজরটা দেওয়া হয়ে একবার ফুটে এলেই এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর দেখুন আবারও ভালোভাবে ফুটে গেছে এরপর অবশ্যই গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন আর যাতে টেস্টটা খুবই ভালোবাসে আর চাইলে আপনারা পিঁয় সরি লঙ্কা কুচুও দিতে পারেন এরপর আমি এখানে মাংস মাংসগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি মাংস সাইজগুলো আমার খুব একটা বড়ো থাকে নি জন্য লম্বা লম্বা করে কাটতে পারিনি এইভাবে দিলেও ভালো লাগে কিন্তু লম্বা করে দিলে একটু বেশিই ভালো লাগে দেখতে চেষ্টা করুন মাংসগুলোতে একটু বড়ো নিতে তাহলে খুব ভালো লাগবে দেখতে হাড়গুলো এক পাশে সরিয়ে নিয়েছি আর মাংসগুলোকে রেখে দিয়েছি হাড়গুলোকে আমি অবশ্য খেয়ে নিয়েছি কারণ হাড়গুলো আমার খেতে খুবই ভালো লাগে সেই কারণেই এরকম হাড় চিবিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলতে পারেন কমেন্ট সেকশানে জানাতে পারেন এরপর মাংসের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি এখানে দু চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মানে একদম লাস্টের স্টেপে চলেই এসেছি আমি দেখুন গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কর্নফ্লাওয়ারটা আপনারা যেই রকম ঘনত্ব খেতে চাইবেন সেইভাবে দেবেন আর এখানে আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটি জলের উপর থেকে দিয়ে দিচ্ছি এটি রোগী এবং বাচ্চাদের হাতে খুবই উপকারী এবং রেস্টুরেন্টে এরকম স্টাইলও বানিয়ে বানানো হয়ে থাকে আর হ্যাঁ সুইট কর্ন যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই সুইট কর্নও দিতে পারেন দেখুন আমার কিন্তু স্যুপটা রেডি হয়ে গেছে এখানে আমি শুধুমাত্র পেঁয়াজ পাতা দিয়েছি এতে মানে গার্নিশের জন্য এখানে চাইলে ধনেপাতা কুচিও আপনারা ইউজ করতে পারেন ফ্লেভারটা ভালো আসে কিন্তু ধনে পাতাটা আমার কাছে থাকেনি সেই কারণে দিইনি দেখুন স্যুপটা এতটা সুন্দর খেতে আস মানে খেতে হয়েছিল কি বলবো আমি তো প্রায় দু তিন বাটি খেয়েই নিয়েছিলাম এরকম স্যুপ আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন কেমন লাগলো খেতে থ্যাংকস ফর ওয়াচিং